রাহুল গান্ধীর ভারত যাত্রা ইতিমধ্যেই সারা ফেলেছে দেশ জুড়ে বাংলায় শুরু হয়েছে ভারত যাত্রার অঙ্গ সাগর থেকে পাহাড় যাত্রা জেলা কংগ্রেসের উদ্যোগে ভারত যাত্রা মঙ্গলবার মালদা জেলাতে পূর্ব নির্ধারিত এই দুই দিনের কর্মসূচি সোমবার বৈষ্ণবনগর থানার পিটিএস মোড় থেকে শুরু হয় ভারত যাত্রা বিরতি নেওয়া হয় কালিয়াচক থানার সুজাপুর এলাকায় এরপর মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ আবার শুরু হয় পদযাত্রা ভারত চোর যাত্রায় অংশ নেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাংসদ আবু হাসান চৌধুরী কংগ্রেসের মালদা জেলা সাধারণ সম্পাদক ঈশা খান চৌধুরী ভূপেন্দ্রনাথ হালদার সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব জাতীয় সড়ক ধরে পদযাত্রা শুরু হয় এদিন দুপুরে বিরতি নেওয়া হয় ইংরেজ বাজার ব্লকের সুস্তানি মোড় এলাকায় যাত্রা শেষ হবে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় যেখানে একটি সভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে পশ্চিমবঙ্গের সাগর থেকে শুরু হয়ে এই যাত্রা শেষ হবে পাহাড়ে মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা